আজ পদ্মা ব্রিজ দেখতে যাব, কারণ দেশে বেড়াতে আসার পর অনেকেই বলতেছিল যে পদ্মা ব্রিজটা যেন দেখে আসি। বাংলাদেশের মধ্যে এখন পদ্মা ব্রিজটা হচ্ছে এমন একটি পর্যায়ে আছে, এই ব্রিজটি দেখতে যায় না এমন কোনো ব্যক্তি আপনি বাংলাদেশে পাবেন না। ইভেন কলকাতা থেকেও প্রচুর লোক আসছে এই ব্রিজটি দেখতে, কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ব্রিজ, দীর্ঘ ব্রিজ এটাই। তো ওই হিসেব করলো আমরা একজন বাংলাদেশি হিসেবে পদ্মা ব্রিজ আমাদের গর্ব। আর যেহেতু দেশে বেড়াতে আসছি এটা দেখতে যাব না তা তো হয় না, আজ আমি পদ্মা ব্রিজ দেখতে যাব, আমার সাথে আমার ওয়াইফ এবং আমার শালা, আমরা তিনজন পদ্মা ব্রিজ দেখতে যাব। তাই ভাবলাম ভিডিও করি, জীবনে একটি স্মৃতি রেখে দিই চ্যানেলে, সব কিছু মিলেই আজকের ভিডিওটি করা। আমি এখন পুরান ঢাকায় আছি, এখান থেকে আমি ব্রিজ দেখতে যাব। অনেকে বলছিল যে আমি যেন গাড়ি নিয়ে যাই, কারণ একটু সুবিধা হবে, আর আরেকটি ক্ষেত্রে গাড়ি না নিয়ে যাওয়াটাই বেটার, কারণ প্রচুর টোল পে করতে হয়। আর যেহেতু আমি ব্রিজ দেখতে যাব, আমি চাচ্ছিলাম যে আমি নর্মাল কোনো গাড়ি দিয়ে যাই, যেন আমি আশেপাশে ভিডিও করতে পারি। তাই আমি পছন্দ করলাম নর্মাল গাড়ি, কারণ ঢাকা থেকে আমি জুরাইন পর্যন্ত যাব উবারে, ওখান থেকে আমি অটো বা সিএনজি নিয়ে নিব। তাহলে চলুন এখন আমরা যাই পদ্মা ব্রিজ। আমি এখন আছি ঢাকার নয়াপল্টনে, প্রচুর জ্যাম, সম্ভবত বিএনপির কোনো একটি মিটিং হচ্ছে, আর এদের মিটিং তো ইদানিং দেখছি যে লেগেই আছে, প্রতি সপ্তাহে দুই একটা করে মিটিং তাদের হচ্ছেই। জ্যামের মধ্যেই আছি, এইমাত্র জ্যাম একটু ক্লিয়ার হলো, এবার যাচ্ছি। এখান থেকে যেতে কতটুকু সময় লাগবে বলা মুশকিল, যদি জ্যাম ট্যাম না থাকে সেক্ষেত্রে তো ঘন্টা দেড়েক লাগার কথা, এর থেকে কম লাগার কথা, কিন্তু জ্যামের কারণে অনেক সময় নিচ্ছে। কারণ নয়াপল্টন আসতেই আমার সময় লাগলো প্রায় 40 মিনিটের উপরে, আমার বাসা থেকে নয়াপল্টন আসতে সময় লাগলো প্রায় 40 মিনিটের উপরে, বুঝতেই পারছেন, কারণ আমার বাসা কিন্তু যে খুব দূরে তা কিন্তু না, এই আশেপাশেই। যাই হোক, আল্লাহর রহমতে যাচ্ছে গাড়ি, এখন পর্যন্ত রাস্তা ক্লিয়ার, বাকিটা বলা মুশকিল। অ্যাকচুয়ালি প্রথমে আমি মাওয়াঘাট যাবো, কারণ ইলিশ খাবো না সেটা তো হয় না, ওই এরিয়াতে গেলে যে ইলিশ মাছ খাবো না সেটা তো বলা মুশকিল, তাই না? তারাই যাচ্ছে, সকলেই খাচ্ছে, এবং আমরা বাংলাদেশিরা ইলিশ খাবোই, শুধু যে আমরা বাংলাদেশি তা না, বাঙালি জাতি, কারণ আমাদের সকলেরই পছন্দ কিন্তু ইলিশ মাছ। এই যে আবার জ্যামে পড়লাম, এটা এখন রাজাবাগ পুলিশ লাইন এরিয়াতে জ্যামে পড়লাম, কারণ ওই এরিয়া দিয়ে বের হওয়া যাবে না। বিএনপি পার্টি অফিসের সামনে মিটিং হচ্ছে, একটু আগে আমি দেখিয়েছি প্রচুর পুলিশ ছিল এই পা, দেখুন দোনো সাইডেই প্রচুর জ্যাম, প্রচুর প্রচুর যা বলা বাহুল্য ভাই, ঢাকা শহরে এত জ্যাম যেটা ভাষায় প্রকাশ করার মতো না, এত এত ফ্লাইওভার হলো তারপরও জ্যাম আছেই। যাই হোক, যে কথায় আসছিলাম যে ইলিশের প্রসঙ্গ, আমরা যারা বাংলাদেশি বা বাঙালি জাতি আছে, আমাদের জন্য সবচাইতে পছন্দের জিনিসগুলোর মধ্যে ইলিশ মাছ হচ্ছে অন্যতম, মানে এটা সবার আগেই থাকে। আর মাওয়ায় যাচ্ছি, মাওয়াতে তো গিয়ে এটা খাবো, এটাই স্বাভাবিক। অলরেডি আমি চলেও আসছি, আমি জুরাইনে আমার উবারটা ছেড়ে দিয়ে এখন আমি অটো নিয়েছি। অটোটা না, আমি ভিডিও শুরুতেই আমি বলেছি যে আমি অটোতে যাব, কারণটা হচ্ছে অটোতে যাওয়ার একটা সুযোগ, আমি চারপাশ দেখতে পারবো, কারণ মাওয়া যাওয়ার আগে কিন্তু প্রচুর সুন্দর দৃশ্য আছে, ছোট 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 মফস্বল শহর আছে বা গ্রাম আছে, যেগুলো অটো দিয়ে গেলে দেখা যায় ভিতর, কারণ অটো মেন রোড দিয়ে তো যাবে না, ভিতর দিয়ে যাবে, ওই সুযোগটা নেওয়া যায়। অটো দিয়ে যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় নেয় এখান থেকে, তারপরও ভালোই লাগছে আমার, কারণ আমি আসছি দেখার জন্য সব কিছু, সেখানে আমার অটোটাই প্রধান পছন্দ ছিল। আর পদ্মা ব্রিজ নিয়ে অনেক কথাই শুনলাম দেশে আসার পর, আর আমি একমাত্র বাংলাদেশি আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত দেশে এসে পদ্মা ব্রিজটা দেখি নাই, তো একটু সময় নিলাম, সময় নিয়ে আমি দেখতে যাচ্ছি। আর এখন হচ্ছে প্রায় দুপুর 1:30 হয়ে গিয়েছে, 1:30 যাচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রচুর
প্রচুর রোদ আছে, এখন কিন্তু শীতের মৌসুম, তারপরও রোদ আছে ভালোই। আর যেহেতু একটি ব্রিজে উঠেছি, তাই অটো একটু আস্তেই যাবে, এটা আস্তে আস্তে করে যাচ্ছে। সামনে ইকুরিয়া, ইকুরিয়ার একটি পার্ক আছে, পার্কটি নাকি খুবই চমৎকার, আমি জানি না কতটুকু সত্যি, বাট আমি যেয়ে দেখব, যেহেতু আসছি সব কিছুই ঘুরে দেখব। আর এখন এই যে এই পার্কটিতেই যাবো, এই পার্কটির কথা আপনাদের বলেছি। হ্যাঁ, দেখতে তো চমৎকার, খুবই চমৎকার, তাহলে চলুন একটু ঘুরে দেখি ভিতরে কি আছে, কি আসে আসে বিষয়। ভিতরে যেতে প্রবেশের জন্য 100 টাকা করে পার পার্সন টিকিট প্রাইস, তাহলে চলুন একটু ভিতরে যাই, ঘুরে দেখি কি অবস্থা, আশা করি ভালো হবে, আর আপনাদেরকেও দেখাবো। চলুন ভিতরে যাই। খুব যে সুন্দর তা না, আবার খুব যে খারাপ তাও বলবো না, মোটামুটি এই এরিয়ার মানুষের জন্য এই পার্কটি মোটামুটি ভালোই চলেই। আর এখন আবার রওনা দিচ্ছি মাওয়ার উদ্দেশ্যে, রাস্তাতে আছি, যেতে যেতে আপনাদের সাথে আর কথা বলবো কি না ভাবছি, এর চেয়ে বেটার হয়। চলুন দেখতে দেখতে আমিও যাই, আপনারাও দেখুন, আশা করি সকলেরই ভালো লাগবে। আবার আপনাদের সাথে কথা বলবো একেবারে মাওয়াতে যাওয়ার পর। চলে আসছি, আর এই এরিয়াতে একটি প্রবলেম আছে। প্রবলেমটা হলো, আপনি যখন এই হোটেল এরিয়াতে আসবেন দেখবেন প্রচুর মানুষ চিল্লাচিল্লি করে, ডাকাডাকি করবে, হাত ধরে টানাটানি করবে, এই জিনিসটা খুবই বিশ্রী, তারপরও এটা সহ্য করতে হবে এখানে আসলে। আর এই যে আমি হোটেলে আসলাম, এই হোটেলে আসার কারণ হচ্ছে ও অনেকবার ডাকাডাকি করেছে, আর ওর সাথে কথা হচ্ছে ও পার পার্সন এক পিস ইলিশ মাছের জন্য 50 টাকা করে চাচ্ছে, আর আমি তিনজন যেহেতু নিয়ে আসছি, টোটাল আমি সহকারে 4 জন, আমি পুরো মাছটি নিয়ে নিলাম, ও এটা দাম চেয়েছিল 800 টাকা, কিন্তু আমি 300 নিয়ে নিলাম, এখন বুঝতেই পারছেন। যাই হোক, এই যে ওর রেস্টুরেন্টে নানারকম ভর্তা আছে, ও তৈরি করছে, মাছ ভাজবে, দেখতেই পারছেন,
মোটামুটি ওরা ভালোই করে, দেখে বোঝা যাচ্ছে ভালোই করে অভিজ্ঞ, কারণ এখানে চাকরি করে অভিজ্ঞতা তো থাকবেই, সব কিছু মিলে ভালোই। সব রেডি করছে বাজার জন্য, তাহলে চলুন তাদেরকে পুরোটা দেখাই। দেখানোর পর আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি আবার পদ্মা ব্রিজের উদ্দেশ্যে বের হয়ে যাব। তাহলে চলুন দেখা যাক। আমি এই স্পিড বোটে আসছিলাম দেখার জন্য যে ওরা পাঁচ থেকে পদ্মা ব্রিজ দেখাতে কত করে নিবে, বাট হিউজ দাম চাচ্ছে, হ্যাঁ 2-2,500 টাকা, মানে ওদের একটা সিন্ডিকেট। তাই আর এটা করলাম না, আমি এখন বাসে করে যাবো, কারণ বাসে করে গেলে সুবিধাটা হচ্ছে আমার ট্যাক্স পে করতে হবে, মানে টোলটা খুবই কম দিতে হচ্ছে, পার পার্সন 100 টাকা করে আমি বাসে করে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমার টোল দিতে হচ্ছে না, টোলটা ওরা দেবে। আর আমি যদি এখন গাড়ি নিয়ে আসতাম আমার যাওয়া আসে 3,000 টাকা টোল পড়ে যেত, কম করে হলো যতটুকু আমি শুনেছি 2,500-3,000 টাকা। তার থেকে বেটার হচ্ছে বাসে করে যাওয়া, আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে আমাদের বাসেই বেটার। তো আমি বাসে যাচ্ছি, এই যে দেখছেন আমি মাত্র জায়গাটা ক্রস করলাম, ক্রস করে এখন ভিতরে ঢুকছি, তাহলে চলুন দেখা যাক পদ্মা ব্রিজ।